নানা জাতির ধানে সমৃদ্ধ বাংলাদেশের কৃষি। এদের মধ্যে তুলসীমালা চাষ হয় শেরপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে। সম্প্রতি এ ধান স্বীকৃতি পেল দেশের ১২তম জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে। চলতি বছর জেলার ৫ উপজেলার ৭০০০ হেক্টর জমিতে চাষ হওয়া তুলসীমালা ধান থেকে উৎপাদিত হয়েছে প্রায় ১০,০০০ মেট্রিক টন চাল। স্বাদ ও ঘ্রাণযুক্ত তুলসীমালা চাল জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। তুলসীমালা ধান শেরপুর জেলায় বেশি হয়, আর কোনো জায়গায় উচ্চ গুণ সম্পন্ন এই চাল অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ। এই চাল ভবিষ্যতে রফতানির মাধ্যমে সম্ভব বৈদেশিক মুদ্রা অর্জন। আমরা আশা করি শেরপুর জেলা তুলসীমালা নাম নিয়ে যেমন আগে বিখ্যাত ছিল তার সুনাম সামনের দিনে আরো বিস্তৃত হবে। তুলসীমালা ধানের যারা চাষ করছেন এর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় তাদের ডাটাবেজ করছি, এবং এই কৃষকদেরকে আরো কিভাবে মোটিভেট করা যায় তুলসীমালা জেলার ব্র্যান্ডিং করছে শেরপুর জেলা প্রশাসন। সময় সংবাদ, শেরপুর।